হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুবেরিয়া জেসি। আজকে আবার নিয়ে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও। খুব সহজে আপনারা 10 মিনিটে কিভাবে একটি প্যান্ট পায়জামা তৈরি করে নিতে পারবেন, তাও আবার খুব সুন্দর ডিজাইন করে। তো চলুন দেখা যাক আমি এই প্যান্ট পায়জামাটা কিভাবে তৈরি করে নিয়েছি, আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখা যাক আমি এই ডিজাইনিং প্যান্ট পায়জামাটা কিভাবে তৈরি করে নিয়েছি। তো এই প্যান্ট পায়জামাটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি 2.5 গজ কাপড় নিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা কাপড় নিয়ে নেবেন। তো আমি এখানে 2.5 গজ নিয়েছি এবং এই লেস আমার কাছে 40 টাকা করে গজ রেখেছে। তো আমি এখানে প্রথমে 4 ফোল্ড করে কাপড়টাকে বিছিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে 4 ফোল্ড করে কাপড়টাকে নিয়ে নিয়েছি। আপনারা 4 ফোল্ড করে নেবেন এবং আপনাদের যে কোনো সেলাই করে একটা পায়জামাকে আপনারা মাপ অনুযায়ী আপনারা উপরে রাখবেন এবং উপরে আপনারা 2 ইঞ্চি অনুযায়ী আপনারা ফোল্ড করে রাখবেন। নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিজাইন করার জন্য বাড়তি কাপড় রেখেছি 4 ইঞ্চির মতো করে। আমি এখানে কোনো ধরনের কোনো কাটা ছাড়া আমি আপনাদেরকে প্যান্ট পায়জামাটা খুব সহজে রেডি করে দেখাবো। তো দেখুন আমি এখানে জাস্ট মাপ করে নেব এবং আমি এখানে সামনে 1 ইঞ্চির মতো কাপড় বাড়তি রেখেছি এই সামনের প্যান্ট পায়জামাটা ফোল্ড করার জন্য। এখন আমি জাস্ট একটা কালার পেনসিলের সাহায্যে আমি খুব সুন্দরভাবে আর্ট করে নেব। আর্টটা আপনি অবশ্যই আপনার হাতের আঙুলের মাপ অনুযায়ী আপনারা 2 ঘর নিতে পারেন, কিংবা আপনারা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি মাপে আপনারা যতটুকু জায়গা রাখতে চান ততটুকু আপনারা দাগ দিয়ে দিবেন। তো আমি এখানে আমার হাতের মাপ দিয়ে আমি 2 ঘর নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে দাগ দিয়ে দিবেন সেলাই করার জন্য। বাস হয়ে গেল আপনাদের খুব ইজিভাবে প্যান্ট পায়জামা তৈরি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখানে আর্ট করে নিচ্ছি। আর্ট করা হয়ে গেলে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যেটা খোলা সাইড সেটা অবশ্যই কাটিং সাইডে থাকতে হবে। তো এখন আমি জাস্ট এটাকে কেটে নেব। দেখুন এখন আমার পায়জামাটা কাটার পরে আমি এখন যেটা হচ্ছে যে আমার সোজা পাট একদম সোজা পাট কাপড়েই আপনারা কি করবেন জাস্ট এইভাবে করে ফোল্ড করে এক পাশ সোজা পাটটাকে খেয়াল রাখতে হবে, উল্টা সাইডে না, একদম সোজা পাটটাকেই আপনারা হচ্ছে যে সাইডে প্যান্টের সাইডে হচ্ছে যে সিলের জন্য আপনাদেরকে এইভাবে করে কাপড় নিতে হবে কোনো ধরনের কাটাকাটি ঝামেলা ছাড়াই। তো আমি এখানে এই যে 1/2 ইঞ্চি করে আমি এখানে কাপড় বাড়তি রেখে সিলাই করে নেব। আমি এখানে 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে সিলাই করে নেব। এইভাবে করে আমি পুরো পা পর্যন্ত কাপড়টাকে খুব সুন্দরভাবে সিলাই করে নেব। দেখতে পাচ্ছেন এভাবে আমি পুরো পায়ের নিচ পর্যন্ত আমি সিলাই করে নিয়েছি। সোজাভাবে আপনাদেরকে সিলাই করে নিতে হবে। যেহেতু এখন সিলাই করা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এখন এটাকে আমরা খুলে ফেলবো। এই যে আমরা এই যে 2 ভাঁজ করে রেখেছিলাম সেটাকে আমরা খুলে যে কোনো এক পাশটাকে আমরা হচ্ছে যে কোনো এক পাশে আপনারা এটাকে নিয়ে চাপ সিলাই একটা মেরে দিবেন। আমি যতটুকু পসিবল আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন আপনারা এইভাবে করে একটা চাপ সিলাই সুন্দর করে আপনারা ফোল্ড করে চাপ সিলাইটা মেরে দিবেন। মারার পরে দেখুন এই সুন্দর করে প্যান্টের ডিজাইনটি আমার রেডি হয়ে গেল। এভাবে আমি আরেকটা রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আরেকটা রেডি করে নিয়েছি, যে প্যান্ট পায়জামার সামনে হচ্ছে যে ডিজাইনটা রেডি করে নিয়েছি। এখন আমরা যেভাবে অ্যাজ ইউজুয়াল আমরা সিলাই করি সেভাবে আমরা হচ্ছে যে এক সাইড সিলাই করে নেব খুব সুন্দরভাবে ধরে আমাদের কাটিং পর্যন্ত আমরা এক পাশ সিলাই করে ফেলব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে হচ্ছে যে আমরা সিলাই করে নিচ্ছি উইদাউট কোনো কাটাকাটি এবং এত মেজারমেন্ট ছাড়া আমরা খুব সহজে আমরা প্যান্ট পায়জামা বাসায় তৈরি করে নিতে পারি।
শিলে করে নিচ্ছি। দেখুন সিলে করা হয়ে গিয়েছে এক পাশ, সেম ভাবে আমি আরেক পাশটা সিলে করে নেব। সেম ভাবে আপনাদেরকে আরেক দিকটা সিলে করতে হবে। তো এইভাবে সিলে করাটাকে এখন দেখুন আমরা যখন এইভাবে ঘুরে নেব তখন আমাদের পায়জামার শেপটা চলে আসবে। এই যে আমাদের পায়জামার শেপটা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা জাস্ট এই যে ফিতার জন্য বা রাবারের জন্য আমরা ঘরটা করে নেব, চারপাশে আমরা ঘরের জন্য সিলে করে ফেলবো। এখন আমি আপনাদেরকে প্যান্ট পায়জামার নিচে যে আমি যেভাবে ডিজাইন করব সেই ডিজাইনটা আপনাদেরকে দেখাবো। তো সেটার জন্য আমি নিচে ফোল্ড করার জন্য 2 ইঞ্চি কাপড় রেখেছি, 2 ইঞ্চি আমি দাগ দেব। 2 ইঞ্চির পরে আমি পিনটক্স ডিজাইন করার জন্য আমি এখানে 1 ইঞ্চি, তারপরে আবার উপর থেকে আবার আরেকটু 1 ইঞ্চি আমি ডিজাইন দেব। আমি এভাবে করে দাগ দিয়ে দিয়েছি, আপনারা তারপরে স্কেলের সাহায্যে সোজাভাবে দাগ দিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দাগ দিয়ে দিয়েছি, প্রথমে 2 ইঞ্চি, তারপরে 1 ইঞ্চি, 1 ইঞ্চি করে দুইবার, আবার 2 ইঞ্চি আমি জায়গা রেখেছি, তারপরে আবার আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দাগ দিয়ে দিয়েছি। তো এখন আমি হচ্ছে যে পিনট্যাক করার জন্য জাস্ট এভাবে যতটুকু আমি দাগ দিয়েছি এক পাশটা ধরে 2 ইঞ্চিটা ছাড়া যেটা 1 ইঞ্চির মধ্যে দাগ দিয়েছি সে 1 ইঞ্চিটাকে আমি এভাবে চেপে ধরে জাস্ট একদম হালকা একটু, মানে যেহেতু 1 ইঞ্চি ধরেছি তো সে জায়গায় আমি 1/2 ইঞ্চি সেলাই করব। 2 ফোল্ড করে আমি 1/2 ইঞ্চি সেলাই করে দেব। সেমভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি এবং সিলাইটা খুব সুন্দরভাবে দিতে হবে যেন এক মাপে সিলাইটা আসে, তাহলে পিনটেক্সটা দেখতে সুন্দর হবে। এই পিনটেকের পায়জামা ট্রাউজার বলেন প্যান্ট পায়জামা বলেন আসলে দেখতে অনেক বেশি সুন্দর। এই যে দেখুন আমার একটা পিনটেক রেডি হয়ে গিয়েছে, সেমভাবে আমি যতগুলো দাগ দিয়েছি সবগুলোতে আমি পিনটেক দেব। এই যে দেখুন আমার পিনটেক তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি যে মধ্যখানে 2 ইঞ্চির জায়গা রেখেছিলাম সেই 2 ইঞ্চির মধ্যে আমি লেসটাকে বসাবো। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, এভাবে রেখে দিতে পারেন, বাট আমি আর একটু ডিজাইন করব তাই আমি মধ্যখানে একটা লেস বসায় নিচ্ছি। আমি লেসটাকে জাস্ট 2 পাশ থেকে সিলে করে বসায় দেব। আপনারা চাইলে একটা দাগও দিয়ে দিতে পারেন, আমি এখানে দাগটা দিই নাই। আমরা জাস্ট সোজাভাবে আমি এই যতগুলা কাজ করতেছি এটা আমি কিন্তু সামনেই করতেছি, মানে হচ্ছে যে কাপড়ের সামনের দিকটার মধ্যে কাজ করা হচ্ছে, পিছনের সাইডে হচ্ছে না, আপনারা সেটা অবশ্যই খেয়াল রাখবেন। সেটা এগুলো হচ্ছে যে পায়জামার সামনের পাশে। তা আমি সেমভাবে আরেক পাশে আমি সিলে করে নেব। আস্তে আস্তে করে আমি লেসটাকে একদম সমানভাবে সুন্দর করে বসায় নেব। খুব সুন্দরভাবে আমার হচ্ছে যে এখন কি করতে হবে, যখন আপনাদের পিনট্যাকটা তৈরি হয়ে যাবে তখন ইস্ত্রি করতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সবগুলো এক পাশে যায়। আপনারা যেন সবগুলো হচ্ছে যে নিচের দিকে দেন, উপরের দিকে দিলে অবশ্যই খারাপ দেখা যাবে। তো আমি আস্তে আস্তে করে আমি যে 4টা ইয়ে দিয়েছিলাম, পিনট্যাক দিয়েছিলাম, আমি ওই পিনট্যাকগুলোকে একদম নিচের দিকে নিয়ে যাচ্ছি। দেখুন এভাবে করে নিচের দিকে যখন নামবে তখন অনেক সুন্দর ডিজাইনটা দেখতে লাগবে। তো এই হলো আমার পুরো কমপ্লিট প্যান্ট পায়জামাটা রেডি হয়ে গেল। আমি নিচে এভাবে করে ডিজাইন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু সুন্দর এবং কত ইজিভাবে আমরা একটা ডিজাইনিং প্যান্ট পায়জামা বাসায় রেডি করে নিয়েছি খুব সহজে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং অবশ্যই আমার ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভালো থাকুন, নেক্সট আবার আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।